সব মা এবং বাবাদের আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার হসপিটাল ব্যাগটা আমি কিভাবে রেডি করেছিলাম, ডেলিভারি হওয়ার আগে আমি কি কি প্রিপারেশন নিয়েছিলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেসব মায়েদের সামনের মাসে বা তার পরের মাসে ডেট আছে, তারা অবশ্যই একটা পেন আর একটা পেপার নিয়ে একটু নোট করে নাও, কারণ বেবি আসতে আর বেশি দেরি নেই। এমনিতে 38 উইকসের পর যে কোনো টাইম আসতে পারে, তো পরে হয়তো তোমরা টাইম পাবে না কিভাবে কি করবে, তো আগে থেকে এগুলো রেডি করে রাখলে খুব ভালো হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, আশা করছি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে। প্যাকিং শুরু করার আগে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক, কদিনের জন্য আমাদেরকে হসপিটালে থাকতে হবে, দুই, হসপিটাল থেকে আমাদেরকে কি কি জিনিস দেবে সেটা কিন্তু আপনারা আগেই জেনে নেবেন, মানে ওরা কি কি জিনিস আপনাকে প্রোভাইড করছে সেটা আপনারা আগেই জেনে নেবেন, সেই মতো অনুযায়ী প্যাকিংটা স্টার্ট করবেন। এক নম্বর হচ্ছে যে কত দিনের জন্য আপনারা থাকবেন, তো সেটার মধ্যে পড়ছে যদি আপনাদের নর্মাল ডেলিভারি হয় তাহলে মোটামুটি 3 দিন হসপিটালে থাকতে হবে, আর যদি সিজারিন হয় তাহলে 5 দিন। তো সেই অনুযায়ী প্যাকিংটা আগে থেকে করে রাখাই ভালো। প্যাকিংটা হবে 3 জনের জন্য, ফার্স্ট মায়েদের জন্য, সেকেন্ড বেবির জন্য, এবং থার্ড যে আপনার সঙ্গে যাবে ওইখানে থাকবে আপনার সঙ্গে, আপনার মা হোক বা হাজবেন্ড হোক, তো তার জন্য। আমি জানি আমাদের মধ্যে একটা কথা আছে বাঙালিদের মধ্যে যে বাচ্চার জন্য জিনিস আগে থেকে কেনে না বা পুরনো জামা কাপড় পরে, কিন্তু আমি সেটা একদমই বিশ্বাস করিনি সত্যি কথা বলতে। আমি সবসময় ভেবেছি যে বাচ্চা হবে তারপরে জামা কিনে সেটা ডাইরেক্ট তখন হয়তো কাচাকাচিরও সময় পাওয়া যাবে না, কিন্তু অবশ্যই বাচ্চাদের জামা কাপড় পরানোর আগে সেটাকে ভালো করে ধুয়ে ডেটল জলে ভালো করে ধুয়ে পরানোই উচিত। তো সেই জন্যই আমি আগের থেকেই কিনে রেখেছিলাম, সেগুলো আমি মানিনি। সে তো নিজের বাচ্চার ভালোর জন্য যেটা হয় সেটাই আপনাদের করা ভালো। তো আমার মনে হয় যেন যে আগের থেকে রেডি, ওই টাইমে প্রেগনেন্সি টাইমে তারপর ডেলিভারি হবে তখন একেই এত দৌড়াদৌড়ি থাকে, তার মধ্যে আবার বাচ্চার জন্য এত কিছু জিনিস কিনতে যাওয়া ওইটুকু টাইমের মধ্যে, তারপর সেই জামা কাপড়গুলো হয়তো কেচেও পরানো হয় না কে জানে, তো আমি সেটা করিনি। আমি সেটা তো আমিও আপনাদেরকে সাজেস্ট করব, যদি সম্ভব হয় আগের থেকে বেবির জন্য কিনে রাখুন, তে পরবর্তীকালে খুবই সুবিধা হবে। আমি নিজে যেটা বুঝেছি যে পরবর্তীকালে সত্যিই খুব সুবিধা হয়েছিল, ওইখানে একদম রেডিমেড আমি একদম ধুইয়ে একদম ডেটল জলে একদম আগের থেকে, মানে সেলফ স্যাটিসফ্যাকশন ছিল একটা। তো এটাই 3টে ভাগে তাহলে আমরা এটাকে ভাগ করছি, একটা হলো মায়ের জন্য, একটা হলো বেবির জন্য, আর থার্ড হলো যে আপনার সঙ্গে যাবে তার জন্য। তো ফার্স্ট হলো মায়েদের জন্য, মায়েদের জন্য যেহেতু আপনাকে ব্রেস্ট ফিড করাতে হবে বেবিকে, তো আপনারা ফ্রন্ট ওপেন যে কোনো নাইটি যেরকম হয় যেগুলো ওনাদের মতো এরকম 5টা মতো নিয়ে রাখাই ভালো। যে যদি সিজারিয়ান হয় তো 5 দিন থাকতে হবে, আপনারা জানি না যে কি হবে, হয়তো যদি নর্মাল হয় তো 3 দিন, তবে 5টা নিয়ে রাখাই ভালো। সেকেন্ড হলো ডিসপোজেবল প্যান্টি বা নর্মাল প্যান্টিগুলো, তখন এমনিতেও অত ধোয়াধুই করা যায় না যেহেতু, তো ডিসপোজেবল প্যান্টিগুলোতে তখন খুব সুবিধা হয়, পরে ফেলে দেওয়া যায়। থার্ড হলো ম্যাটারনিটি ব্রা, যেহেতু ব্রেস্ট ফিট করাতে হবে তো ওটাতে খুব সুবিধা হবে। তারপর হ্যান্ড স্যানিটাইজার, নর্মাল যে জিনিসগুলো, ব্রাশ, টুথব্রাশ, সোপ, কোম, ক্লিপ, ফেস ওয়াশ, তারপর নিজের সোপ, নিজের স্লিপার, টাওয়েলও একটা রেখে নিতে পারেন, আর একটা কুর্তি লেগিংস নিয়ে রেখে দিতে পারেন, কারণ যখন আপনি ওখান থেকে ফিরবেন তখন কার পরে আসার জন্য, তো ওরকম একটা কুর্তি।
বাস আর ময়েশ্চারাইজার যদি চান নিয়ে রেখে দিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, সেটা হলো ওড়না বা যে স্কার্ফগুলো হয় সেটা নিয়ে নেবেন, কারণ অনেক সুবিধা হয়, একে ব্রেস্ট ফিড করাতে হয় বেবিকে প্রথম প্রথম, তখন সুবিধা হয়, নিজেরও একটুখানি এমনিতেই মানে যখন আপনাকে ডেলিভারি হবে তারপরে যখন আপনি আসবেন মায়েদের একটু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার একটা ইয়ে থাকে, তো তখন মাথা টাথা ঢাকা নেওয়ার জন্য তো সুবিধা হবে। তো ওড়না বা একটা দু তিনটে স্কার্ফ রেখে দেবেন, এটা হলো মায়ের জন্য। এবার আসি বাচ্চার জন্য কী কী নেব। বাচ্চার জন্য প্যাকিং করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাচ্চার জন্য যেসব জামা কাপড়গুলো আমরা নেব সেগুলো কিন্তু অবশ্যই আগে ভালো করে ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একদম একটা প্লাস্টিক করে বা কোনো একটা আলাদা আলাদা নিতে হবে, আলাদা ব্যাগের মধ্যে করে ওগুলো প্যাকিং করতে হবে, যাতে একদম ডেটল দিয়ে ধোয়ার পরে যাতে ওগুলোতে হাত বা ছোঁয়াছুঁই যাতে না হয়। তো তার মধ্যে আমি নিয়েছিলাম এই রকম ধরনের স্লিপলেস যে জামাগুলো হয় সেই রকম ধরনের দুটো থেকে তিনটে জামা এরকম রেখে দিতে পারেন। আর যেহেতু বাচ্চারা ছোট হয় ওদের অত রকম করে পরানো যায় না বলে এরকম সামনে বোতাম দেওয়া যে জামাগুলো হয় সে জামাগুলো দু তিনটে নিয়ে নিতে পারেন। আর এরকমও আমি এরকম ধরনের যে গেঞ্জিগুলো হয় সেই গেঞ্জিগুলো আমি নিয়ে নিয়েছিলাম যদি লাগে এক্সট্রা। তারপরে হচ্ছে এটা আপনার চয়েস, আমি ডাইপারই ইউজ করেছি ফার্স্ট থেকে, এটা হলো হিমালয়ের ডাইপারগুলো যেগুলো খুব ভালো হয়, এগুলো অ্যান্টি র্যাশ থাকে, তো এই ডাইপার নিয়ে নেবেন অবশ্যই, স্মল এক্সট্রা স্মল যে সাইজটা হয়। অথবা আপনাদের যদি মনে হয় ক্লথ ন্যাপি, তো ক্লথ ন্যাপি নিলে পরে ওরকম 10টা মতো ক্লথ ন্যাপি নিয়ে নেবেন, কারণ আমাদের হসপিটালের থেকে তখন ন্যাপি ইউজ করতে মানা করছে, তখন হসপিটালে পুরো ডাইপারই ওরা পরিয়েছিল। ঘরে এসে আমার মেয়ে যেহেতু জুলাই হয়েছে তো তখন হালকা হালকা গরম ছিল, তখন আমি অত ডাইপার পরাইনি, তখন এমনি ক্লথ ন্যাপিতেই রেখেছিলাম, বাট হসপিটালে পুরো টাইমই ও ডাইপার পরেছিল। তারপরে আসছে, তারপর হচ্ছে এরকম ধরনের যে রুমালগুলো হয় সেগুলো বাচ্চার মুখ টুক মোছানোর জন্য বা গা স্পঞ্জ করার জন্য রেখে নিতে পারেন। আচ্ছা, ক্লথ ন্যাপিগুলো এরকম ধরনের হয়, এরকম ধরনের যে ন্যাপিগুলো সেই ন্যাপিগুলো 10-12টা নিয়ে নিতে পারেন। তারপর আসছে এরকম একটা টাওয়াল নিয়ে নেবেন বাচ্চার জন্য। আর ব্ল্যাঙ্কেট যদি মানে ঠান্ডার সময় আপনাদের ডেলিভারি ডেট থাকে, আমার যেহেতু ঠান্ডার সময় ছিল না তো আমি তখন কিনিনি, এটা যদি যাদের ঠান্ডার সময় থাকবে তারা এরকম ব্ল্যাঙ্কেট নিয়ে নিতে পারেন, যেগুলো ফর দেওয়া যে ব্ল্যাঙ্কেটগুলো হয় খুব সুন্দর দেখতে, তো দেখতে ভালো লাগে কিন্তু আমার মতে মনে হয় যেন ওইগুলো ফরগুলো বাচ্চাদের নাকে ঠাকে ঢুকলে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি ওগুলো নিইনি, এরকম নর্মাল যেগুলো বাজারে পাওয়া যায় সেরকমই ব্ল্যাঙ্কেট নিয়েছি ওর জন্য। আর সোয়াডেলার নিয়ে নিতে পারেন, এরকম সফট যে সোয়াডেলারগুলো হয়, কিন্তু আমার বাচ্চাকে আমি এরকম সোয়াডেলার তখন দিইনি যেহেতু সদ্যজাত, ওরা অ্যালাউ করেনি আমাদের ওখানে হসপিটালে থেকে, আমাদেরকে বলেছিল যে পুরনো যে শাড়ি বা মায়েদের যেগুলো থাকে ওগুলো নরম একদম, ওইটা করেই সোয়াডেল করেছিল, যেহেতু বাচ্চারা পেটের ভেতরে থাকে তো একদম মানে ওমের মধ্যে একদম গুটি সুটি মানে একটা ওয়ার্ম ফিল করে, তো বাইরে এসে পড়ে যাতে ওদের ঠান্ডা না লাগে সেটা দেখা খুবই জরুরি, ওই জন্য সোয়াডেল করা ওদের খুবই মানে জড়ানো বাচ্চাদেরকে খুবই ইম্পর্টেন্ট, তো ওই জন্য সোয়াডেলার চাইলে আপনারা নিয়ে নিতে পারেন, বাট আমি তখন কিনিনি, আমি এটা পরে কিনেছি। আমার দেখতে পাচ্ছেন ছবিটা, আমি আমার মায়ের শাড়ি আর ধুতি ছিল, ওগুলো আগের থেকে অবশ্যই আগের থেকে ধুয়ে পরে ডেটল জলে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোই ইউজ করা হয়েছিল তখন। তারপরে আছে
হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম ধরনের ক্যাবগুলো পাওয়া যায় বাচ্চাদের, সেগুলো দু তিনটে নিয়ে নেবেন। কারণ বাচ্চাদের বললাম তো, যেহেতু ওরা গরমের মধ্যে থাকে, বেরিয়ে পড়ে ওদের ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাঁচ, ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য হয়ে পড়েই এই যে মোজা, সক্স, এরকম সক্স দু তিন জোড়া নিয়ে নিতে পারেন। আর এই যে মিটন্স, খুব ভালো, খুব কিউট না? তো এরকম এগুলো দু তিন জোড়া কিনে নেবেন। আর আমরা নিয়েছিলাম এরকম ধরনের যে মসকিউটো নেটগুলো হয়, এর মধ্যে একটা বালিশও ছিল। এই মসকিউটো নেটগুলো আমরা কিনেছিলাম, বাট ওইখানে বেবি কটে দেওয়ার জন্য ওরা তখন আমাদেরকে বললো যে এটাতে হবে না। তো এরকম ধরনের যে মসকিউটো নেটগুলো হয়, এইগুলো তখন আরেকটা কেনা হয়েছিল। তো এই মসকিউটো নেটগুলো, আর বাচ্চার জন্য এগুলো অবশ্যই দরকার, সে জিনিস হচ্ছে পাউডার। আমি হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি প্রথম থেকেই, খুব ভালো প্রোডাক্টগুলো, পাউডার আর লোশন, ক্রিম, বেবি ক্রিম, শ্যাম্পু আর বডি ওয়াশ। ওইখানে প্রথম একবার বাচ্চাদেরকে যখন চান করায় বেরিয়ে পড়ে, ওখানে চান করায় হসপিটালে, তো তখন ওদের কাছে থাকে। আপনারা যদি ইউজ ওদের শ্যাম্পু সাবান যদি ইউজ না করতে চান, তো আপনারা নিজের বাচ্চার জন্য এগুলো কিনে রাখবেন, তো এগুলোই আপনারা দিয়ে দেবেন, ওরা এগুলো দিয়ে তাহলে করে দেবে। আর থাকছে, আর হচ্ছে ওয়াইপস নিয়ে নেবেন। আমার ওয়াইপসের প্যাকেটটা এখন এইখানে পাচ্ছি না, আমি ওটা দেখাতে পাচ্ছি না। ওয়াইপস একটা নিয়ে রাখবেন, ওয়াইপসের একটা প্যাকেট, ওটা খুবই দরকার লাগে বাচ্চার মুখটু মুছাতে, বা নিজের আপনারও যখন ওইখানে মানে মনে হবে সবসময় তো বাথরুম যেতে পারছেন না, মানে একটুখানি ফ্রেশ ফিল করার জন্য আপনিও নিজেও ওয়াইপসটা, ওর ওয়াইপসটা একটুখানি ধার নিয়ে ইউজ করতে পারবেন। আর একটা জিনিস, যাতে আমার যেহেতু বেবি হয়েছে জুলাইতে, তখন একটু গরম ছিল, তো আমি ওর জন্য স্লিপলেসই নিয়েছিলাম ওর জন্য। আর যাদের ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর ঠান্ডার সময় হয়, ডেলিভারি থাকবে ডেট, তারা একটু ফুল স্লিভের মধ্যে নিয়ে নেবেন। ফুল স্লিভ হাতা ওপরে জামাও পাওয়া যায়, প্যান্টও পাওয়া যায়, যেগুলো ওগুলো ফুল স্লিভ নিয়ে রাখবেন। তাহলে নিয়ে পরে অবশ্যই কেটে নেবেন, তাতে খুব সুবিধা হবে। এবার হচ্ছে থার্ড যেটা প্যাকিং, সেটা হলো আপনার সাথে যে যাবে মা, আমার সাথে যেমন মা ছিল আমার, তো আমাদের বাড়ির কাছেই ছিল, তো মা যাতায়াত করছিল, সেরকম আমি মায়ের জন্য সেরকম প্যাকিং করিনি, মা নিজেরটা নিয়ে যাচ্ছিল আবার ঘরে নিয়ে চলে আসছিল। তো আপনাদের যদি সেরকম সুবিধা না থাকে, তাহলে অবশ্যই তার জন্য দু তিন জোড়া জামা কাপড়, তার যেটা সুবিধা, তারপর টয়লেট্রিজ যেগুলো থাকে, তো সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। আর আরেকটা জিনিস যেটা লাস্ট একদম, বাট খুব ইম্পর্টেন্ট জিনিস, ফার্স্ট হলো আপনার আইডি প্রুফ। আর যে ফাইলটাতে আপনার এতদিন ধরে যে প্রেগনেন্সির টাইমে এত যে রিপোর্টস বা প্রেসক্রিপশন যা আছে, সেইগুলো একটা ফাইলের মধ্যে অবশ্যই করে নেবেন। আর ফোন, ফোনের চার্জার, হেডফোন আর ওয়াটার বটল অবশ্যই নেবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের যদি কোনো আত্মীয়র মধ্যে এরকম কেউ থাকে যে যার ডেলিভারি হবে, তার সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে তার যাতে হেল্প হয় একটু, সেটা চেষ্টা করবেন। আর এরকম বেবি রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।